যে টিফিনে রান্না করেছি হচ্ছে মেয়ের জন্য, মেয়ে আর আমিও আজকে ভাত খাবো। তার কারণটা বলি, কেন মেয়ে সকালে ভাত খাচ্ছি, মেয়ের জন্য আমার জন্য এই ভাত করেছি, এই করলাম টিফিনে, এই রান্না করলাম, রান্না হলো আর কি। আর এই হচ্ছে যে দুটো মাছ আর পটল দিয়ে মাছের কালিয়া, এটা আমার মেয়ের খুব পছন্দের একটা পদ বলতে পারো। পেঁয়াজ বেটে আর আদা রসুন, তারপরে হচ্ছে যে ওই গরম মশলা, এই সমস্ত কিছু দিয়ে যে কারি মতো, সেটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। কিন্তু আমার ঘরের লাইটটা অতটা ভালো না বলে এরকমই লাগছে, কিন্তু বেশ লাল লাল মতো ভালোই হয়েছে। তবে টমেটো দিইনি, আর টমেটো দেওয়াটা আমার মেয়েটা অতটা পছন্দ করে না, মাঝে মাঝে ওর বদমাইশি করে খেতে চায় না, মাঝে মাঝে দিলে খায়, আবার মাঝে মাঝে খেতে চায় না। তাই আজকে আর অতটা দিলামও না, এইভাবেই করেছি মাছের ঝালটা, আর করেছি হচ্ছে যে ডাল, ডালটা তোমাদের দেখাচ্ছি। আজকে করব হচ্ছে হেয়ার প্যাক। হেয়ার প্যাক করতে গেলে আমি এইটা ব্যবহার করি করছি এখন, বায়োটিকের বায়ো মাস্ক রুট। এটা আমি বেশিরভাগ ক্ষেত্রে মানে এগ দিয়েই ব্যবহার করি, টক দই দিয়ে করলেও হয়, কিন্তু আমি টক দই আর বসাই না। আমাদের বাড়িতে দই বসানো হয় এখন, কিন্তু কী বলতো, মিষ্টি দই বসানো হয়, তো আমি টক মানে মিষ্টি দই বসানো হয়, আর এটা করতে গেলে টক দই লাগবে, আর আমি ভার সেইভাবে টক দই আর বসাই না আর কি, ডিম দিয়েই করে ফেলি এইটা। তো আজকে এইটা মাথায় লাগাবো, আধ ঘন্টা লাগিয়ে তো স্নান করে নিতে হয়, ভাবছি এখন একটু পরে লাগাবো, আগে এই পেস্টটা করে রাখি, কারণ রাই হচ্ছে স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 9:30 বেজে গেছে, 9:30 স্কুল ছুটি হয়, আর আমাদের বাড়ি থেকে স্কুল থেকে আসতে 5 মিনিট সময় লাগে। তো এক্ষুনি এসে যাবে, এসে আগে খাইয়ে দেবো, খাইয়ে দেওয়ার পরে নিজেও খেয়ে তারপরে মাথায় এটা লাগাবো, তারপরে এটা ওটা করতে 20 মিনিট কোথা দিয়ে হয়ে যাবে, তারপর স্নান করে নেবো এটা দিয়ে। আজকে করার পিছনে কারণ আছে, তোমার দেখতে থাকো, তোমাদের বলবো কারণ কেন আমি এই মাস্কটা হঠাৎ করে লাগাচ্ছি, কারণ আমি প্রয়োজন না হলে এখন এমনই হয়েছে যে ফেস প্যাক বলো, কিংবা মানে ফেসিয়াল কিটগুলো বলো, কিংবা এই মাথার হেয়ার প্যাক, সমস্ত কিছুই খুব প্রয়োজন না বলে এখন আর করতে ইচ্ছে হয় না, মনই লাগে না। তো আজকে একটা প্রয়োজন আছে, যে একটা নিমন্ত্রণ বাড়ি যাবার, কোথায় যাব, কি নিমন্ত্রণ, সেটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে, আর তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো। তো নাও চলো দেখতে থাকো। আর ডালটা আর একটু বসিয়েছি প্রেশারে, কারণ একটু রস বেশি মানে জল জল মতো আছে, যেটা রাই একদমই পছন্দ করে না। তাই তরকারিটা দেখালাম, ভাতটা দেখালাম, যে মাছের কারিটা দেখালাম, আর ভাতটা দেখালাম, ডালটা দেখালাম না, ডালটা আমার বসিয়ে এলাম প্রেশারে। তো নাও চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেলে, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর যেখানে আছো সেখানে আছো। তো সকালে দেখলেই তো রায়ের স্কুল থেকে এলো, প্লাস ওরা টিফিন করলাম, ওর ভাত মাছের কালে এইসব করলাম, খাইয়ে দিয়েছি। এখন হচ্ছে যে আমরা রেডি হচ্ছি একটা জায়গায়, অনুষ্ঠান বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে, তো আমি রেডি হব, শুধু জাস্ট ক্রিমটা মেখেছি। আর এখানে রাই বাদরাবি করছে, কারণ আমি তো নেল পলিশ পরেছি, ওকে সকালে পরেছি আজকে, ও স্কুলে গিয়েছিলো, তো ওকে পরানো হয়নি, সেই জন্য এখন নেল পলিশ নিয়ে কি গোছে দেখবে, ওকে পরিয়ে দিতে হবে এখন। আর ওর বাবা তো দোয়ার অলরেডি বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়ে রাস্তায় এখন আছে হয়তো, তো তাড়াতাড়ি রেডি হতে হবে, নাহলে ওর বাবা আবার তো জানোই তো, মেয়েরা রেডি হতে শুরু করলে আর ছেলেরা কীরকম একটু, আমার কাছে বেশি টাইম লাগে না করছো, আমার তো বেশি সময় লাগে না, আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই মেয়েকে নিয়ে আমার একটু সময় লাগে আর কি। তো না চলো দেখতে থাকো আজকে কী কী শেয়ার করি, আর কোথায় যাচ্ছি, কী ওই অনুষ্ঠান বাড়ি, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তবেই তোমরা জানতে পারবে। তো ঠিক আছে, না চলো দেখতে থাকো। Thank you.
ফিরলাম নাচের ক্লাস থেকে মানে আজকে রায়ের নাচের ক্লাস ছিল, তো আজকে এই নাচের ক্লাস থেকে ফিরলাম। ফিরে ও স্প্রাইট কিনা এনেছি, তো স্প্রাইটটা খাচ্ছে। ওকে দেখবে, আজকে রায়কে দেখানো হয়নি যত সম্ভব, হ্যাঁ দেখানো হয়েছে, এটা স্প্রাইট খেতে বসেছে। তো না খেয়ে না, তুমি খেয়ে না। তো আমার এখন অনেক কাজ আছে, গোটা বিছানাময়, সকালে কাঁথা জামা কাপড় পরে আছে, তারপরে যে গিয়েছিলাম সাজগোজ পরে আছে, মেয়ে স্কুল থেকে এসে ওকে হোম ওয়ার্ক করাচ্ছিলাম একটুখানি, মানে আধ ঘন্টার মতো হয়তো বসেছিলাম, সময় ছিল না, তো সেই বই খাতা পড়ে আছে, পুরো একদম বিছানাপত্র মানে অগোছালো হয়ে রয়েছে, আমি একধারে বসে আছি। তো এই ফিরলাম, এবার মেয়ে স্প্রাইটটা খাক, আর আমিও একটু স্প্রাইটটা খাই, প্রচণ্ড গরম লাগছে। আর হ্যাঁ, তোমরা ভিডিওটা দেখেছো আমরা কোথায় গিয়েছিলাম, কোন অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম, সেটা হচ্ছে উপনয়নে গিয়েছিলাম। উপনয়ন মানে যেটা বলা হয় ব্রাহ্মণদের উপনয়ন, তোমরা সবাই হয়তো জানো, পৈতে যেটা বলে, মানে চলিত ভাষা চলিত কথায় পৈতে বলা হয়, আর ভালো কথা সাধু ভাষায় তো উপনয়ন বলা হয়। তো সেই উপনয়নে গিয়েছিলাম, আমার হাজবেন্ডের বন্ধুর ছেলের উপনয়নটা ছিল, আমি প্রথম ওইখানে গেলাম, ওই পাড়াটায় গেলাম, আমি কোনোদিনও যাইনি ওখানে, ভালোই লাগলো সমস্ত কিছু। আর উপনয়ন প্রথম দেখলাম, মানে জ্ঞানে হতে উপনয়ন আমি প্রথম দেখলাম, তো ভালোই লাগলো, সমস্ত কিছু ভালো লাগলো। যদিও সবটা মানে দেখছে যে ভিক্ষার ঝুলি নিয়ে যেটা, সেটা আমি দেখতে পারিনি, দেখতে সময় পাইনি, কারণ রায়ের নাচ ছিল বলে আমি চলে এসেছিলাম খাওয়ার পর কিছুক্ষণ দাঁড়িয়ে। এই দেখো, আমি ভেবেছিলাম খেতে পারবে না, দেখো আবার ঢালছে, দেখবে নিজে নিজে ঢেলে খাচ্ছে। হ্যাঁ, আমি ভেবেছিলাম খেতে পারবে না হয়তো, কারণ ও মাজাটা খায়, এটাই প্রথম ওকে দিলাম আমি। কোল্ড ড্রিঙ্কসও দেওয়া উচিত ঠিকই না, আমার আজকে প্রচণ্ড পরিমাণে শরীরে অস্বস্তি, কষ্ট হচ্ছে, গরম লাগছে, তো মনে হলো না একটু স্প্রাইট নিই, তো ওইটাই নিয়ে এসেছিলাম। খাওয়ানো বাচ্চাদের তো ভালো না শুনেছি, দিয়েও নি ওকে আমি, আজকেই প্রথম ওই খেলো। আমি ভাবলাম খেতে পারবে না হয়তো, কিন্তু দেখছি দিব্যি খাচ্ছে। আর তো দেখে নিলে ভিডিওটা, যে ছোট একটা ভিডিও করে দিলাম, মানে করলাম, তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেমনভাবে ছিলাম, শুধু শাড়িটা চেঞ্জ করেছি, কোনো মুখে মেকআপ টেকআপ কিছু করিনি, লিপস্টিকটা যেমন ছিল সব কিছু সেরকমই দেখতে পাচ্ছ, কানেরটা আজকে খুলবো। এই কানেরটা কদিন আগে পরেছিলি, এত পরিমাণে ব্যথা হচ্ছে কানেরটা, আমি এই ধরনের কানের পরতে পারি না, ওই যে ছোটো ছোটো বাউটিগুলো আমি পরে থাকি, বাউটি কানের সেগুলোই আমার যেন ভালো। এটা হচ্ছে যে না পুষ প্যাঁচ, তো প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে যাচ্ছে, তো এটা পড়তে পারবো না, খুলে ফেলতে হবে এই কানেরটা। পড়তে ইচ্ছে হলো এই সব এই ধরনের পুষ প্যাঁচ, না সেই প্যাঁচ, আমার যে কানেরগুলো আছে পড়তে ইচ্ছে হলো পরে থাকতে পারি না, কারণ হচ্ছে আমার কান প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, ওই জন্যই ওই বাউটি কানেরটা সবসময় পরে থাকি আমি,
শুধু কান বাঁচার জন্য। আর এই এই পরে গিয়েছিলাম হচ্ছে এই দুটো আংটি পরে গিয়েছিলাম, এই দুটো খুলতে হবে। আর এই আংটিটা তো সবসময় আমি পরে থাকি, আর এই হারটা কদিন আগে পরেছিলাম, ভাবছি এবার খুলে ফেলবো, কারণ এই হারটা ডিজাইনটা যে অনুযায়ী আছে তো কেটে যাওয়ার ভয়টা বেশি বলছিলাম আমার হাজব্যান্ড। তো এটা খুলে অন্য কিছু হার পরবো, না হলে হয়তো এমনিই থাকবো, দেখা যাক যেটা ইচ্ছে হবে সেটা করবো। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করবে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা আমার পাশে আসো তাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। না ঠিক আছে, আজ এই পর্যন্তই, টাটা।